আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মহাদেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনাদেরই কমেন্টের উত্তর দেব মূলত কয়েকজন আমাকে বলেছিলেন যে ভাই এখন কি দেশি মুরগির ডিম কুচে বসাবো কি না তো এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি তো শুরু করার পূর্বে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন আমি বিগত বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসলে দেশি মুরগি সাধারণত শীতকালে না খুঁচে বসানোই সবচেয়ে ভালো কেননা আমার প্রায় আশি উপরে আশিটার ওপরে বাচ্চা মারা গেছে তো সে কারণে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত আপনারা কুচে বসাবেন না এই সময়টা খুবই মারাত্মক এই মারাত্মক সময়টাতে কুচে মুরগি বসানো থেকে আপনারা বিরত থাকবেন অথবা ইনকিউবেটরে ডিম ফুটিয়ে বাচ্চা বের করার যে সিস্টেম সেটির থেকে বিরত থাকবেন কেননা এটি আমি বলেছিলাম যে ঝিমানো এক ধরনের রোগ বিশেষ করে ঠান্ডাজনিত বেশ কয়েকটি রোগে হয়তো বা আক্রান্ত হয়েছিল আমার বাচ্চাগুলো শুধুমাত্র একটি মোরগ ছাড়া সবগুলো মুরগি এখনও সুস্থ আছে তবে যাই হোক আমি আপনাদেরকে বলেছিলাম যে এই নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষের দিক পর্যন্ত আপনারা কুচে বসাবেন না তারপরে এখন যেহেতু মার্চ মাস এতে গরম অলরেডি পড়ে গেছে ঠিক আছে তো এখন আল্লাহর রহমতে যদি আপনি বীজ ডিম দিয়ে কুচে বসান আশা করি নাইনটি ফাইভ পারসেন্ট আপনি কার্যকারিতা বা যে ফলাফল ডিম ফুটে বাচ্চা বের হয় সেটি পেয়ে যাবেন যদি আপনার ডিমগুলো বীজ ডিম হয় এবং মুরগি যদি সঠিকভাবে তাপ দেয় সেক্ষেত্রে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সফলতা পেতে পারেন তার বাচ্চা হওয়ার পরে ঠান্ডা যে সমস্যা যেহেতু এখন গরম এটি আর হবে না বিশেষ করে ঝিম ধরে থাকা তারপরে চুনা পায়খানা এই ধরনের সমস্যাগুলো সাত দিন পর্যন্ত বাচ্চার কিন্তু হয়ে থাকে ঠিক আছে কিন্তু গরমের এই সিজনে এই ধরনের আর কোনো সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে না বা পাবেন না আপনি এই ধরনের সমস্যাগুলো সেজন্য আপনি চাইলে এখন মানে ফেব্রুয়ারির পনেরো দিন পর থেকে আপনি চাইলে দেশি মুরগির দিয়ে কুঁচে বসিয়ে অথবা ইনকিউবেটারি ডিম বসিয়ে বাচ্চা ফোটাতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা হবে না এবং আরও কয়েকজন কমেন্ট করেছিলেন যে ভাই আসলে বাচ্চার খাবার কী দিব তো ঠিক আছে আমি তার উদ্দেশ্য বলি যে দেখেন বাচ্চার খাবার সাধারণত আমি যেটি দিই একদম খুদ যেহেতু আমি প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করি তো খুদ আপনি চাইলে দিতে পারেন আর কোনো খাবার না দিলেও আপনার মুরগিগুলো আল্লাহর মতে সুস্থ সবল থাকবে যদি ছেড়ে দিয়ে পালন করেন ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে